সিএসএস দিয়ে গ্রিড লেআউট তৈরি করতে গেলে সবার মাথায় প্রথমে যেটা আসে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ অনেক বালকি কিন্তু মডার্ন ব্রাউজারগুলো নেটিভলি সিএসএস গ্রিড লেআউট সাপোর্ট করে আপনার এক্সটার্নাল কোনো লাইব্রেরি লাগবে না এক্সটার্নাল কোনো ফ্রেমওয়ার্ক লাগবে না এবং এই যে এখানে একটা মানে লেআউট দেখতে পাচ্ছেন এটা তৈরি করতে আমার লিটারেলি ছয় লাইনের সিএসএস গ্রিড কোড লেখা লেগেছে চলেন দেখি আমরা এটাকে রিফ্রেশ করি হ্যাঁ এটা হচ্ছে আমার রকম স্টাইলিং ছাড়া কন্টেন্ট বডির মধ্যে একটা মেইন আছে মেইন তারপর হেডার তারপর একটা সেকশন একটা ফুটার সবগুলো একই মানে লেভেলে আছে হেডার একটা আছে সেকশন একটা আছে ফুটার আছে সেকশনের মধ্যে কী আছে জাস্ট একটা এইচ আর এখানে দুইটা পি এই যে আমরা যেই দুটা পি দুই পাশে দেখালাম একটু আগে তো এখানে আরও কিছু স্টাইল আছে সেগুলো হচ্ছে জাস্ট টেক্সট আর ব্যাকগ্রাউন্ডের জন্য এটা গ্রিডের সাথে কোনো সম্পর্ক নেই শুধুমাত্র স্পেসিং প্যাডিং এগুলোর জন্য হালকা তো এবার চলেন আমরা লে তৈরি করে ফেলি এখানে একটা আমরা স্টাইল ব্লক নেই এখন আমার মেইন কন্টেন্ট কি মেইন ওকে এটার ডিসপ্লে কি হবে যেহেতু সিএসএস গ্রিড সো আমার ডিসপ্লে হচ্ছে এটা গ্রিড ফাইন এবার প্রথম আমি যে লেআউটটা তৈরি করতে চাই সেটাতে মানে প্রথম রোটা যেটা হেডার সেটা থাকবে হচ্ছে ফিফটি পিএক্স এরপরে বাকিটুকু এই স্ক্রিনের পুরো অংশটা জুড়ে থাকবে তার মধ্যে দুইটা অংশ আছে একটা হচ্ছে আপনার সেকশন আরেকটা হচ্ছে ফুটার তো সেকশনটা থাকবে হচ্ছে বাকি যত আছে এর ছয় ভাগের পাঁচ ভাগ আর আরেকটা থাকবে হচ্ছে এক ভাগ ঠিক আছে এটা সিএসএস গ্রিডে লেখা যায় হচ্ছে গ্রিড টেমপ্লেট রোজ এবার হচ্ছে প্রথমটা হচ্ছে ফিফটি পি এক্স হেডারটা এরপরে কি ছয় ভাগের পাঁচ ভাগ তাহলে একটা হচ্ছে ফাইভ এফ একটা হচ্ছে ওয়ান এফ আর ওকে ফ্র্যাকশান আচ্ছা এরপরে আমরা একটা হাইট দিয়ে দিই এটা হবে ক্যালকুলেট আমাদের স্ক্রিনের পুরো যে সাইজ আছে সেটা বিয়োগ উপরের নিচে বডিতে প্যাডিং আছে দশ পিক্সেল দশ পিক্সেল করে সো বিশ পিক্সেল আচ্ছা এবার আমরা রিফ্রেশ করি এই যে এখানে পেয়ে গেলাম এক্সেলেন্ট সো এই যে ফুটারটা এবার আছে ফুটারটাকে আমরা এখানে দুইটা প্যারাগ্রাফ আছে এখানে আমরা আবার গ্রিড দেখাবো একটাকে দেবো এক ভাগ আর একটাকে দেব তিন ভাগ ঠিক আছে সো মেইনের ভেতরে যে ফুটারটা আছে এটারও ডিসপ্লে গ্রিড এবং এটার ডিস্ট্রিবিউশনটা হবে হচ্ছে গ্রিড টেম্পলেট কলামসে একটা হবে এক ভাগ একটা হবে তিন ভাগ ঠিক আছে সো আমরা যদি এখন এটা রিফ্রেশ করি এবার আমরা দেখতে পাব ঠিক মতো ভেঙে গেছে গ্রেট কিন্তু এই কন্টেন্টগুলো উপরে আছে বিশেষ করে আমার এই কন্টেন্টটা হচ্ছে একদম নিচে অ্যালাইন করা লাগবে পটমে তাহলে আমি কি করব অ্যালাইন আইটেমস এখানে হচ্ছে ফ্লেক্স অ্যান্ড এবার আমরা রিফ্রেশ দিই এই যে তাহলে কি হলো কত সুন্দর মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লাইনে আমরা চমৎকার একটা গ্রিড বানিয়ে ফেললাম আমি আবার একটু এক্সপ্লেন করি প্রথমটা হচ্ছে গ্রিড যেটা মেইনের ভিতরে হেডার সেকশন এবং ফুটার তিনটা কন্টেন্ট আছে সো আমরা তিনটার হাইট দিয়ে দিয়েছি একটা হচ্ছে ফিফটি পি এক্স এরপরে বাকি যা থাকে তার ছয় ভাগের পাঁচ ভাগ আর ছয় ভাগের এক ভাগ আর পুরো মেইনের হাইট দিয়ে দিয়েছি হচ্ছে বডির যে প্যাডিংটা আছে সেটা বাদে আর ফুটারের ভিতরে এই যে দুইটা প্যারাগ্রাফ আছে এটাখানে আমরা কলামে ডিস্ট্রিবিউট করেছি এক ভাগ আর তিন ভাগ করে এটা থাকবে এক ভাগ এটা থাকবে তিন ভাগ আর এটাকে যাতে বটম অ্যালাইন হয় জন্য আমরা লিখে দিয়েছি ফ্লেক্স অ্যান্ড এবং এটাও ডিসপ্লে গ্রিড কত সহজ না দেখেন আপনার বুটস্ট্র্যাপ লাগলো না এক্সটার্নাল কিছু লাগলো না মাত্র ছয় লাইনে আপনি কত সুন্দর একটা মানে সিএসএস লেআউট ডিজাইন করে ফেললেন